পেওয়ার্স আসসালামু আলাইকুম। এন্ড দ্বারা যুক্ত উদ্দেশ্যমূলক কম্পাউন্ড সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা সিম্পল সেন্টেন্স করা হয়। তাহলে এন্ড দ্বারা যুক্ত উদ্দেশ্যমূলক কম্পাউন্ড সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা, ইনফিনিটিভ বলতে আসলে টু প্লাস ভার্বকে বোঝানো হয়। তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ানকে আসলে ইনফিনিটিভ বোঝানো হয়। অর্থাৎ হি কম্পাউন্ড সেন্টেন্সে হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড শি ক্যান ডু গুড রেজাল্ট। তাহলে অ্যান্ড ধারা এখানে কি বোঝানো হচ্ছে? উদ্দেশ্য। অর্থাৎ হি রিডস অ্যাটেন্টিভলি, সে যদি মনোযোগ দিয়ে পড়ে, শি ক্যান ডু গুড রেজাল্ট, তাহলে সে একটা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত কিন্তু দুইটা সেন্টেন্স, একটা উদ্দেশ্য সেটা হচ্ছে ভালো করে যদি পড়ালেখা করে তাহলে সে ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে সেটাকে যদি আমরা সিম্পল করতে চাই তখন শি রিডস অ্যাটেন্টিভলি, অ্যান্ডের পরিবর্তন হবে টু ডু, অর্থাৎ টু প্লাস ভার্ব, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। এখানে যে ইনফিনিটিভ কথা, ইনফিনিটিভের কথা বলা হয়েছে সেটা ইনফিনিটিভ। তখন সে গুড রেজাল্ট, ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত তাহলে উদ্দেশ্যমূলক বোঝালে তখন ইনফিনিটিভ হবে। আমাদের মোট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর 10টা পর্ব হয়েছে। এই 10টা পর্ব যদি ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আর কোনো সমস্যা হবে না আশা করি। আমরা আরেকবার পূর্বের রুলগুলো আরেকবার দেখাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমাদের প্রথম রুল ছিল সিম্পল সমান ভার্ব ওয়া প্লাস আইএনজি, কম্পাউন্ড করতে গেলে এন্ড হবে, আর কমপ্লেক্স করতে গেলে হয় এন অ্যাস অথবা সিন্স। আর দুই নাম্বার রুল হচ্ছে সিম্পলে যদি ইনস্পাইট অফ পসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় কম্পাউন্ড করার সময় বাট হবে, কমপ্লেক্স করার সময় দো অথবা অল দো হবে। তিন নাম্বার রুল হচ্ছে সিম্পলে বাই প্লাস আইএনজি হলে কম্পাউন্ড করার সময় ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব আইএনজি প্লাস এন্ড, আর কমপ্লেক্স করার সময় ইফ ক্লোজ প্লাস পজিটিভ। চার নাম্বার হলে সিম্পলে উইথাউট প্লাস আইএনজি থাকলে কম্পাউন্ড করার সময় ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস অর থাকবে, কমপ্লেক্সে ইফ ক্লোজ নেগেটিভ হবে। পঞ্চম নাম্বার রুলে সিম্পল ক্লোজ প্লাস টু, টু প্লাস ভার্ব এবং কম্পাউন্ডে বেরি বা মাস এবং এন্ড হবে, আর কমপ্লেক্স করার সময় সো অথবা দ্যাট, সো ডট ডট দ্যাট। ছয় নাম্বার রুলে সিম্পলে যদি প্রিন্সিপাল ক্লোজ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান হলে কম্পাউন্ড করার সময় এন্ড হবে, কমপ্লেক্স করার সময় সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হবে। সাত নাম্বার রুলে সিম্পল এ যদি প্রিন্সিপাল ক্লোজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে কম্পাউন্ড করার সময় এন্ড হবে, আর কমপ্লেক্স করার সময় রিলেটিভ প্রোনাউন হো অথবা হুইস অথবা দ্যাট হবে। ওকে ডান, আশা করি বিষয়টা বুঝতে পারছো পিওবিয়ার্স। আমার এই ক্লাসে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব, থ্যাংক ইউ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে ডান পিওবিয়ার্স, আসসালামু আলাইকুম।